হ্যালো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করবো ফ্লিপকার্টের নিজস্ব প্রোডাক্ট, যেটা বিলিয়নের মিক্সার। সেই মিক্সার প্রোডাক্ট একটা আমরা অর্ডার করেছি, যার দাম পড়েছে 1699, মানে 1700 টাকা পড়েছে। সেটা আজকে আমরা আনবক্সিং করবো। এটা জাস্ট আজকেই এসেছে এবং এটা অন স্পট আমি এখানেই ওপেন করে দেখে নিচ্ছি কী আছে। বাজারে অন্যান্য মিক্সার পাওয়া যায়, অন্যান্য কোম্পানি বাজাজ পাওয়া যায়, আরও অন্যান্য পাওয়া যায়, কিন্তু এইটা দেখলাম রেটিংটা অনেকটাই ভালো আছে এবং ফ্লিপকার্টের নিজস্ব প্রোডাক্ট, সেই জন্য এটা অর্ডার করা হয়েছে। দেখে নেবে কোয়ালিটি কীরকম হয়। প্লাস্টিক দিয়ে দেখা যাচ্ছে ভালোভাবে প্যাকিংটা করা হয়েছে। আই থিঙ্ক এটা উল্টো সাইড, যাই হোক উল্টো দিক দিয়ে খেলা হোক। হ্যাঁ, এটা উল্টো সাইড খেলা হয়েছে। যাই হোক, জিনিসটা দেখতে পাওয়া গেল, রেড কালারটা, রেড আর ব্ল্যাকের উপর আছে, বেশ ভারী আছে মোটামুটি। মিক্সারটা সাইডে রাখলাম, দেখে নেবো আর কী কী দেওয়া হয়েছে সাথে। জার, একটা বড় জার, সিলের জার অবভিয়াসলি, আর একটা ছোট মাঝারি, আর একটা ছোট, মোট তিনটে জার দেওয়া হয়েছে সাথে, তিনটে জার, দুটো ঢাকনা। আই থিঙ্ক বড়টার জন্য একটা আর ছোট দুটোর জন্য একটা, সেম, তার জন্য দুটো ঢাকনা দেওয়া হয়েছে। মিক্সারটাকে দেখে নেবো, অত কিন্তু ক্যাপ দিতে পরে লাগিয়ে দিতে হবে, স্কুলের জায়গাগুলো ক্যাপ লাগানো আছে, ক্যাপগুলো খুলে গেছে, নো প্রবলেম। তিনটে অপশন আছে, 1 2 3, স্পিড কমার জন্য, একটা ব্যাকের জন্য আছে, রিভার্সে ঘুরবে, এটা রিভার্স, তারপর 1 2 3, তিনটি স্পিড কন্ট্রোলার আছে। পিছনে পিছনে একটা সুইচ আছে যেটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে যদি ওভারলোড হয়, ওভারলোড হয়ে গেলে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, তখন ওটা প্রেস করে আবার ওটাকে চালু করা যেতে পারে। এতে যদি জানা না থাকে, অনেক কথা দোকানে নিয়ে যায়, তখন ওখান থেকে করে আনতে হয়, কিন্তু আপনার যদি জানা থাকে আপনি বাড়িতেই ওটা করে নিতে পারবেন। ওভারলোড সুইচ পিছনে থাকে, একদম সরছে না, এটা একদম এয়ার গ্যাপের মতো আটকে আছে, একদম শক্ত হয়ে বসে আছে। 550 ওয়াটে, এটা 500 ওয়াটের পাওয়া যায়, এটা 550 ওয়াট কেনা হয়েছে। 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে, 2 বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখে নেবো জালগুলো কতটা মজবুত। ভালোই মজবুত, আমি টিপেও বসাতে পারছি না, এতটাই মজবুত, বেশ ভালো একটা শক্তপোক্ত অনুভব করছি আমি। অন্যগুলো আমি দেখেছি, সেগুলো এতটা মজবুত নয়, কিন্তু এটা এদের নিজস্ব প্রোডাক্ট বলেই হয়তো এতটাই মজবুত বার করা হয়েছে, সুন্দর জিনিস বানানো হয়েছে, কোনো ডাউট নেই এটা সম্বন্ধে, একদম পরিষ্কারভাবে বানানো হয়েছে, মজবুত একটা জিনিস পাওয়া গেছে, সত্যি এটা ভালো রেটিং পাওয়ার মতোই জিনিস। দুটো ঢাকনা, একটা বড়টার জন্য আর ছোটোর জন্য একটা কমন।
ঢাকনাগুলো সুন্দর লেগে যাচ্ছে, একটা ফুটো আছে তাই বাতাসটা আটকাবার জন্য। ও সব ক্ষেত্রেই থাকে ওটা। এবার আমরা এটা একবার ঘুরিয়ে দেখে নেবো, টেস্ট করে প্লাগ ইন করে। আপনার সাউন্ড তো শুনতেই পাচ্ছেন, এটা ডবল করে আমি রেকর্ডিং করেছি, এটা ভালোভাবে বোঝাতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এবার বলছি।